ক্ষমতাসীন দলের টানা তিনবারের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় এখনও নজরদারিতে রয়েছেন অন্তত হাফ ডজন চিত্রনায়িকা। খুব শিগগিরই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে গোয়েন্দা সূত্রে। আনার হত্যায় জড়িত থাকার অপরাধে ইতিমধ্যে শিলাস্তি রহমান নামের কথিত মডেল গোয়েন্দা জিজ্ঞাসাবাদ শেষে রয়েছেন কারাগারে। প্রশ্ন হলো, এত নায়িকা কি করে কলকাতায়? তারা কি সেখানে সিনেমার কাজে যান নাকি কোনো শো করতে যান? আসলে তেমন কিছুই না। আনার হত্যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনের নিমন্ত্রণে তারা গিয়েছিল কলকাতায়। কলকাতার পুলিশের তদন্তের কারণে দেশের গোয়েন্দারা জানতে পেরেছেন যে বাংলাদেশের ছয়জন নায়িকা ও মডেলকে কলকাতার পঞ্চলা ও গৌরবতীর ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলেন শাহিন। আমি রান্নায় মানহীন কোনো উপাদানের সাথে আপোষ করি না। নারী আর নানান আপোষহীন এক নাম। যাদের মধ্যে আনার এক চিত্রনায়িকার সঙ্গে একান্তে সময় কাটিয়েছিলেন। ওই নায়িকা কলকাতার একাধিক সিনেমায় অভিনয় করে সুনামও কুড়িয়েছেন। তার বয়স 30-এর কোঠায়। বাংলাদেশে ওই নায়িকা চলনবলনে বেশ স্মার্ট বলেই পরিচিত। আনার হত্যার ঘটনায় এই ছয় মডেল ও নায়িকাকে খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদ করতে গোয়েন্দা কার্যালয়ে ডাকা হতে পারে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রে জানা গেছে। আকার ইঙ্গিতে নায়িকাদের বর্ণনা দিলেও তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করতে চায়নি গোয়েন্দা সূত্র। তবে এই খবরে সিনেমা না করে বিত্তশালীদের ব্যক্তিগত পার্টিতে যাওয়া নায়িকাদের পিলে চমকে যাওয়ার দশা। ঢাকায় সিনেমার বাজার মন্দার কারণে উঠতি নায়িকারা খুব একটা সুবিধা করতে না পেরে ভালো মন্দের বিচার না করেই বিত্তশালীদের পাশাপাশি অপরাধীদের ব্যক্তিগত জলসায় সময় কাটিয়ে আয় ভালোই করছে বলে জানা গেছে। তবে এত কিছুর পরও ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মাস পেরিয়ে গেলেও এখনও রহস্যই রয়ে গেছে হত্যাকাণ্ডের বিষয়টি। থ্রিলার সিনেমাকেও হার মানিয়েছে এই হত্যাকাণ্ডের বিষয়টি। এই ঘটনায় কিলার আমানুল্লাহ, তার ভাগিনা তানভীর এবং শিলাস্তি রহমানকে বাংলাদেশ থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। কলকাতা থেকে কসাই জিহাদ ও নেপাল থেকে আটক করা হয়েছে সিয়ামকে। ঘটনার নেপথ্যে কলকাটি নাড়ার দায়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক গ্যাস বাবু ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে তাদের। নতুন করে ঝিনাইদহে আরও কিছু নেতা রয়েছে গোয়েন্দা নজরদারিতে। তবে সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসখণ্ড এবং ভাঙরের বাজখোলা খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড় এমপি আনারের কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মাইদুর রহমান, রুবেল, কালবেলা।